হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আমরা বিল অ্যান্ড ইনভয়েস কীভাবে তৈরি করব সেই বিষয় নিয়ে আমি আপনাদের দেখাবো। তো দেখেন, প্রথমে আমি একটা এক্সেল শিট নিয়েছি। তো দেখেন, এখানে কিন্তু আমি আগের যে যে বিলটা করেছি সেই ডেমোটা আমি এখানে রেখেছি। তো এটা কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাকে দেখাবো। তো দেখেন, প্রথমে আপনার নাম আছে, তো এখানে আমি আপনার কোম্পানি অ্যাড্রেস দিতে পারেন, আপনার ডেট থাকবে। তো এইভাবে কিন্তু ইনভয়েসটা বের করা যায়। তো এখানে দেখেন, এখানে কিন্তু আপনার কোড নাম্বারগুলো আছে, তো আইটেম নেম আছে এখানে, তো আইটেম নেমও থাকবে এখানে। তো আইটেম নেমের যে প্রত্যেকটা রেট থাকবে কত করে টাকা সেটা এখানে আপনাকে দিতে হবে, তারপর কোয়ান্টিটি, তারপর আপনার টোটাল অ্যামাউন্ট। তো দেখেন, এই এই টোটাল অ্যামাউন্ট কীভাবে আসছে সেটাও দেখেন। এখানে যদি আপনি কোয়ান্টিটি বাড়ান তো অটোমেটিক কিন্তু আমার এখানে এখানে সূত্র করা আছে, তো অটোমেটিক কিন্তু এখানে পড়ে যাবে। তো দেখেন, এখানে কিন্তু ডিসকাউন্টেরও অপশন আছে। দেখেন, যে অ্যামাউন্টটা আসছে টোটাল অ্যামাউন্ট, এই টোটাল অ্যামাউন্টের উপর যদি আমি পার্সেন্টেজ, আপনি যদি চান যে না এখানে 5% বা 10% আমি ডিসকাউন্ট দিবেন, এই অপশনটা কীভাবে করেছি সেটা আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো দেখেন, এখানে যদি 10% দিই তো দেখেন এটা অটোমেটিক কিন্তু 10% ডিসকাউন্ট হয়ে যাবে। তো এটা কিন্তু আপনার ডিসকাউন্টের মাধ্যমে সূত্রটা আমি আপনাদের দেখাবো। তো দেখেন, 20% দিলেও কিন্তু এখানে অটোমেটিক ডিসকাউন্ট হয়ে যাবে। তো ডিসকাউন্টের সূত্রটা আমি আপনাদের দেখাবো যে কততে এটা ডিসকাউন্টের সূত্রটা আসছে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখেন, আমি যদি 0% ডিসকাউন্ট দিই সেটাতে কিন্তু অলরেডি ডিসকাউন্টের করে কিন্তু অ্যামাউন্টটা জিরো থাকবে এবং টোটাল অ্যামাউন্টটাই শো করবে। তো দেখেন, এটা এই মডিউলটা আমরা কিভাবে তৈরি করেছি এবং কি এটার A to Z আমি আপনাদের দেখাবো। তো এখানে যে যেরকম সূত্র থাকবে সেই সূত্রগুলো আমি আপনাদের দেখাবো। দেখেন, প্রথমে আপনাকে ডেমো যেটা আছে, দেখেন এখানে কিন্তু ডেমোগুলো আছে। তো দেখেন, প্রথমে আপনি ডেমোটা কি করবেন, তো দেখেন এখানে কিন্তু আপনি বোঝার অর্থে, তো দেখেন আমি শুধু রেড পর্যন্ত রেখেছি, তারপর আপনি চাইলে এইভাবে আপনারা করে নিতে পারবেন। তো দেখেন, এখানে কিন্তু আপনি ডেট ডেট লিখতে পারেন, ডেট, তো ডেট এটা আমি রেখে রাখছি আপনাদের মতো করে। আপনি ডেট লিখবেন, লেখার পরে আপনারা এখান থেকে আপনার যে ডেটে আপনার বিল করবেন ওই ডেটটা শুধু এখানে চেঞ্জ করে দেবেন। তো দেখেন, বিল অ্যান্ড ইনভয়েস, তো এই বিল অ্যান্ড ইনভয়েসের আপনি যদি চান তো এটা ফ্রন্ট কীভাবে চেঞ্জ করবেন, তো দেখেন আমার যে আগের যে ফ্রন্টগুলো সেগুলো কিন্তু আমার চেঞ্জ আছে, তো আমি যে কোনো ফ্রন্ট এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তো ইউজ করার পর দেখেন বিল বিল অ্যান্ড ইনভয়েস, তো যেহেতু আমরা বিল অ্যান্ড ইনভয়েস নিয়ে কাজ করব, তো দেখেন এখানে কিন্তু কোড আছে। তো আপনার যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টের কিন্তু অবশ্যই একটা কোড জেনারেট হবে, তো এই কোডের মাধ্যমে কিন্তু আপনারা আপনারা ফাইন্ড আউট করতে রাখবেন। তো যে প্রোডাক্টটার যে কোডটা সেই কোডটাই কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবেন আপনারা। তো দেখেন, এখানে কিন্তু আমি রেট বসিয়ে রেখেছি, আগের থেকে রেটটা বসানো আছে, তো আপনারা চাইলে এখানে পরবর্তীতে আপনারা আপনাদের মতো করে কাজ করতে পারবেন। তো দেখেন, যে নিট যে অ্যামাউন্টটা সেটার মধ্যে আপনার কীভাবে কাজ করবো, তো দেখেন প্রথমে কিন্তু আপনাকে ডিবেট চিহ্ন দিতে হবে, দেওয়ার পর তারপর কিন্তু আপনাকে রেটটা ধরতে হবে, রেট যেটা, তো রেটের যেটা আছে, তো এটার এটার জন্য আপনি কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাকে দেখাবো যে সূত্রটা কীভাবে দিবেন। তো দেখেন, প্রথমে এইখানে প্রথমে কোয়ান্টিটি বসায় নিতে হবে আপনাকে। তো দেখেন, এটা আমি আপনাদের বোঝানোর জন্য আমি এক একটা একটা করে কোয়ান্টিটি দিচ্ছি, এক পিস এক পিস করে কোয়ান্টিটি দিচ্ছি এখানে। আপনারা চাইলে কিন্তু একবারে ধরেও কিন্তু এখানে দিতে পারেন, যদি আপনার যখন আপনারা যে বিলটা করবেন সেটা একটা হোক দুটা হোক পাঁচটা হোক সেটা আপনি এখানে বসায় দিবেন। তো আমি আসলে আপনাদের দেখাবো যে সূত্রটা কিভাবে পড়ে এখানে, সেটাও আমি এটাতে দেখাবো। তো দেখেন, এখানে কোয়ান্টিটি দেওয়ার পরে এটাকে আপনাকে সূত্র করবেন কিভাবে, তো প্রথমে আপনাকে কিন্তু অ্যামাউন্টের ঘরে আপনাকে সমান চিহ্ন দিতে হবে, তারপরে আপনাকে রেটটা ধরতে হবে। তো রেটটা ধরার পর আপনাকে ইনটু দিয়ে কন্ট্রোল দিতে হবে, কন্ট্রোল, তারপরে কিন্তু আপনাকে ইনটু দেওয়ার পর আপনাকে কোয়ান্টিটি ঘরে 1 যেটা থাকবে বা 2 থাকবে সেটাই আপনাকে এখানে সিলেক্ট করে এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে সূত্রটা দেওয়ার পর। তো দেখেন, এখানে যদি কোয়ান্টিটি আমি চেঞ্জ করি তো 5 পিস দিই, তাহলে কিন্তু আমাকে 550 রেট দিবে, 5টা গুণ হবে 5 দিয়ে। যদি জিরো দেয় তাহলে কিন্তু কিন্তু জিরো হয়ে যাবে অ্যামাউন্টটা। তো দেখেন, এখানে আমি 1 দিব, তার মানে 550, এটা 550 থাকবে। এখানে যদি 5 দেয় তাহলে কিন্তু আরো অ্যামাউন্টটা বেড়ে যাবে 550 করে রেট ধরে। তো দেখেন, এখানে কিন্তু আপনাকে ওই যে প্লাসটা আসবে, তো প্লাস ধরে কিন্তু আপনাকে এটা টোটালি কিন্তু টান দিয়ে আপনি নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন তাহলে অটোমেটিক কিন্তু এটা পড়ে যাবে, প্রতিবার আপনাকে এটার জন্য আপনাকে সূত্র করতে হবে না।
তো দেখেন অটোমেটিক কিন্তু আমার এটা পড়ে গেছে। তো দেখেন সেম এখানে ধরে যদি আমি এখানে ছেড়ে দিই বা সাম দিই, দেখেন এখানে সাম আছে অটো সাম। তো এই অটো সাম যদি দেওয়া হয় তাহলে কিন্তু অটোমেটিক নিচের দিকে যোগফল হয়ে যাবে, নিচে সাম হয়ে যাবে। তো দেখেন এটা যদি এরকম করে না আসে সেটার জন্য আপনি কি করবেন? তো দেখেন এটা যদি আমার টোটালে ঘুরে আসতেছে না, তো টোটালে ঘুরে না আসলে আপনাকে কি করতে হবে, তো অটো সাম দেওয়ার পর দেখেন অলরেডি নিচে চলে আসছে। তো এরকম যদি প্রবলেম আপনারা ফেস করেন তার জন্য আপনি কি করবেন? তো তার জন্য আপনাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে, তার মানে আপনি একবারই সূত্র করবেন। তো দেখেন প্রথমে সমান সমান দিতে হবে, তারপর দেখেন কন্ট্রোল অ্যান্ড প্লাস চাপতে হবে, কন্ট্রোল অ্যান্ড প্লাস চাপতে হবে প্রতিবারই প্রতিবারই আপনাকে কন্ট্রোল ধরে তারপর কিন্তু পরেরটায় প্লাস দিয়ে পরেরটায় কিন্তু আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি একটা একটা করে এইভাবে কিন্তু করতেছি। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মাঝে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখেন যে লাস্ট যেটা লাস্টে কিন্তু কখনোই আপনার যোগ আর দিবেন না, আপনার প্লাস চিহ্নটা দিবেন না, তাহলে দেখেন এটা কিন্তু অলরেডি আমার এখানে কোয়ান্টিটি কিন্তু অলরেডি চলে আসছে, টোটাল কোয়ান্টিটি। তো এটা এটা টান দিয়ে ধরে যদি এদিকে চলে আসি তাহলে কিন্তু এটা আমার টোটাল ভ্যালু চলে আসবে। তো দেখেন তো এখানে দেখেন এখানে যদি আমার ইনটু যে অপশনটা সেটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু মাঝখানে আমার কিন্তু প্রত্যেকটা 1,55,550 টাকা। তো এরকম কিন্তু আপনার যদি লাস্টে 00 যদি এটা কেটে দিতে চান তাহলে ওই চিহ্নতে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার 0-2 কমে যাবে। তো দেখেন টোটালে অ্যামাউন্টের করে কি করবেন, সেম আপনার কন্ট্রোল ধরতে হবে, কন্ট্রোল ধরে তারপর এটাকে চাপ দিয়ে আপনি ইন্টার দিবেন, ব্যাস এটা কিন্তু অলরেডি টোটাল অ্যামাউন্টে চলে আসছে। তো দেখেন আমার কিন্তু টোটাল অ্যামাউন্ট কত আছে, 1,55,550 টাকা টোটাল এসেছে। তো এটার মধ্যে যদি আপনি যদি কখনো চান যে আমি এখানে ডিসকাউন্ট দিব, তো ডিসকাউন্টের অপশনটা আপনি কিভাবে করবেন? তো দেখেন আমরা যদি প্রোডাক্টে আসি, যদি আপনাকে আপনার যদি কখনো মনে হয় যে আমি দেখে আমি ডিসকাউন্ট দিব 5% বা 10% তাকে ডিসকাউন্ট দিব, সেক্ষেত্রে আপনি কি করবেন, ডিসকাউন্টের অপশনে আপনাকে ডিসকাউন্টগুলো আপনাকে করে নিতে হবে। করানোর পর দেখেন আমি আপনাকে ডিসকাউন্টের যে সূত্রটা সেটা আমি দেখাবো। তো প্রথমে আপনাকে টোটাল অ্যামাউন্টটা ধরতে হবে, তারপরে গুণ দিতে হবে, গুণ দেওয়ার পরে যেটা আপনার পার্সেন্টেজের ঘরে যেটা দিবেন, তো এই পার্সেন্টেজ আপনাকে নিতে হবে কন্ট্রোল প্লাসটা দিয়ে, তারপর ডিভাইডেড করতে হবে 100। তো 100 দিয়ে ভাগ করলে আপনার যেটা আসবে সেটাই কিন্তু আপনার এখানে 5% আসবে। তো দেখেন 5% আছে 7,778 টাকা। তো এইভাবে কিন্তু আপনি যদি পার্সেন্টেজের ঘরে যদি এটা দেন তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু দেখেন আমি যদি 10% দিই তাহলে কিন্তু 10% টাকা আসছে, ডাবল যেটা আসছে সেটাই আসবে এখানে। এখানে কিন্তু প্রোডাক্টের সূত্র করে করা হয়ে গেছে, তো এইভাবে কিন্তু আপনি ডিসকাউন্টের যে সূত্রটা সেটা আপনি ইউজ করতে পারবেন এখানে। তো ডিসকাউন্টের সূত্রের পর তারপর যদি দেখেন গ্র্যান্ড টোটাল, তো ডিসকাউন্টের কিন্তু আমাদের কিন্তু মাইনাস থাকবে। তো এটার জন্য কি করতে হবে, আপনাকে প্রথমে সমান চিহ্ন দিতে হবে, সমান দিয়ে তারপর আপনাকে টোটাল যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা নিতে হবে, তারপর ডিসকাউন্টের যে অ্যামাউন্টটা সেটা আপনাকে মাইনাস দিতে হবে। তো শিফট চেপে ডিসকাউন্টটা আপনি মাইনাস দিয়ে মাইনাসের যে ফিগারটা সেটা কিন্তু এখানে মাইনাস অটোমেটিক মাইনাস হয়ে যাবে, তারপর যে ফিগারটা সেটা কিন্তু গ্র্যান্ড টোটাল আপনার। তো জিরো দিয়ে দেখেন যেটা কিন্তু টোটাল অ্যামাউন্ট সেটাই কিন্তু এখানে নিচে আসবে টোটাল অ্যামাউন্টটা। তো যদি আপনাকে ডিসকাউন্টের ঘরে যদি আপনাকে 10% দেন তাহলে কিন্তু 10% বা 20% আপনাকে যেটাই দেন সেটাই কিন্তু অটোমেটিক এখানে কাজ করবে। আর 10%টা কিন্তু এই সবসময় আমরা জানি যে ডিসকাউন্টটা কিন্তু অলরেডি সবসময় আপনার টোটাল অ্যামাউন্ট থেকে মাইনাস থাকে, তো সেটাই কিন্তু এটা অটোমেটিক কিন্তু এখান থেকে টোটাল অ্যামাউন্টের সাথে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে কিন্তু গ্র্যান্ড টোটালটা আসবে। তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে স্মুথ আপনার একটা বিল অ্যান্ড ইনভয়েস করতে পারবেন খুব সহজেই। তো এইভাবে কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনার ফুললি আপনাদের মতো একটা বিল বা ইনভয়েস আপনারা করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই।